যারা অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি ইনস্টল করবেন তারা হয়তো আপনার স্টার্ট মেনুতে গিয়ে অথবা উইন্ডোজ 8 হলে আপনি আপনার স্টার্টে গিয়ে এরকম একটি স্ক্রিন পেতে পারেন। এবং অ্যাডোব ইলাস্ট্রেটর বর্তমান যে কালারটি রয়েছে এটি কিছুটা অরেঞ্জ কালারের, পূর্বের অ্যাডোব ইলাস্ট্রেটরগুলো ইয়েলো কালারের ছিল। এবং এখান থেকে আপনি ক্লিক করে অ্যাডোব ইলাস্ট্রেটরে প্রবেশ করতে পারেন, অথবা আপনি যদি টাস্ক বারের শর্টকাট নিয়ে থাকেন সেখান থেকে অ্যাডোব ইলাস্ট্রেটরে প্রবেশ করতে পারেন। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে অ্যাডোবের যে কোনো অ্যাপ্লিকেশন আপনি যখন ইনস্টল করবেন, বিশেষ করে সিসির ক্ষেত্রে আপনার একটি অ্যাকাউন্ট প্রয়োজন এবং সাইন ইন করতে বলবে। আমরা এখানে সাইন ইন লেটার ক্লিক করলাম এবং 30 দিনের ট্রায়াল ভার্সন আপনি পাবেন। অবশ্যই আপনি এই 30 দিনের মধ্যে অ্যাডোব ইলাস্ট্রেটর শিখে নিতে পারেন, আর যদি আপনি কমার্শিয়ালি ইউজ করেন তাহলে অবশ্যই আপনি এটি লাইসেন্স করতে পারেন, তবে এই 30 দিন আপনি ফুল ফাংশনাল অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করতে পারেন। আসুন আমরা তাহলে ট্রায়াল দিয়ে শুরু করি, স্টার্ট ট্রায়াল। এবং যদি আপনারা কেউ লাইসেন্স করতে চান সেই ক্ষেত্রে লাইসেন্স দিয়ে সফটওয়্যার ক্লিক করতে পারেন, তবে আমি এখানে স্টার্ট ট্রায়াল দিয়ে অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি আমার স্ক্রিনে ওপেন করছি। যেহেতু আমাদের স্ক্রিন রেজলেশন হিউজ, সেহেতু আমাদের স্ক্রিন রেজলেশন কমিয়ে রেকর্ডিং করতে হচ্ছে, সেহেতু আমাদের লেআউটটি ছোটো করতে হবে। এবং আমি প্রথম অবস্থায় অ্যাডোব ইলাস্ট্রেটর ইনস্টল করেই এখন প্রথম ওপেন করলাম সিসি এবং আপনাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য। আস্তে আস্তে করে অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি স্ক্রিনে লোড নেবে এবং আমরা অপেক্ষা করব। এবং আমরা এটিকে একটু ছোট করে আমাদের স্ক্রিনের সাথে ম্যাচ করে নিই, যেহেতু রেকর্ডিং স্ক্রিন আমাদের সাধারণ যে পরিমাপের যে অ্যাসপেক্ট রেশিও রয়েছে, বিশেষ করে 16:9 1920x1080 রেজুলেশনের, সেটি থেকে অনেক ছোট। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইলাস্ট্রেটর ইউজার ইন্টারফেস ওপেন করেছি। এবং একটু একটু অপেক্ষা করতে হবে। ওকে, এখন আমরা দেখলাম যে অ্যাডোব ইলাস্ট্রেটর কীভাবে ওপেন করা যায়। যদি অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করতে সমস্যা হয় তাহলে আমার মনে হয় যে আপনি ফিউচারে অ্যাডোব ইলাস্ট্রেটর নিয়ে কাজ করতে পারবেন না, কারণ অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করা খুবই সহজ, তার থেকে সহজ মনে হয় ইনস্টল করা। আপনারা হয়তো সবাই ইনস্টল করতে পারেন, তবে এখানে দেখতে পাচ্ছি যে ফটোশপ থেকে অ্যাডোব ইলাস্ট্রেটরের টুল অনেক বেশি, যার কারণে অনেক নিচে আমাদের কিছু টুল আমরা দেখতে পাচ্ছি না। আপনি ইচ্ছা করলে এখানে এক্সপ্যান্ড অথবা ক্লাস করতে পারেন। আমি এখানে নর্মালি এখানে এক্সপ্যান্ড করে রাখলাম যাতে আমরা সবগুলো টুল দেখতে পারি। আর যদি আপনি এভাবে ক্লাস করে রাখেন তাহলে হয়তো আপনি আপনার যে ফ্রি স্পেসটুকু রয়েছে এটিকে বলে অ্যাপ্লিকেশন ফ্রেম, যেটি আমাদের ব্ল্যাঙ্ক এরিয়া। অ্যাপলের ক্ষেত্রে অনেক সময় এটিকে আপনি ব্ল্যাঙ্ক এরিয়া দেখতে পারেন, তবে বর্তমান সব অ্যাডোবের অ্যাপ্লিকেশনে ব্যাকগ্রাউন্ড ফ্রেম চলে এসেছে এবং সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক এরিয়া। লেফট সাইডে আমাদের এটি টুল বার, টপ আমাদের মেনু বার এবং রাইট সাইডে আমাদের প্যানেল। এবং এটিই হোক আমাদের শুরু অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি। এবং নেক্সট ক্লিক থেকে আমরা নতুন একটি ডকুমেন্ট তৈরি করা শিখব এবং আস্তে আস্তে করে টুলের সাথে পরিচিত হব, প্যানেলের সাথে পরিচিত হব। এবং অনেক চমৎকার প্যানেল, এটি আমাদের ডিফল্ট প্যানেল এবং মেনু রয়েছে। প্রত্যেকটি অ্যাপ্লিকেশনে একটি মেনু বার থাকে, তবে মেনু বারটি একটি থেকে আর একটি ডিফারেন্স থাকে, কারণ অনেক সময় এখানে অবজেক্ট থাকবে, আবার অ্যাডোব ফটোশপের ক্ষেত্রে হয়তো অবজেক্ট নাও পেতে পারেন, ইফেক্টের ক্ষেত্রে আপনি হয়তো অ্যাডোব ফটোশপে ফিল্টার পেতে পারেন। সিলেক্ট বোথ দুটিতেই আছে, উইন্ডো এবং হেল্প প্রত্যেকটি অ্যাপ্লিকেশনে থাকে। এবং ফাইল এডিট ভিউ এখানে আমরা দেখতে পাচ্ছি, এই তিনটি প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বিদ্যমান। তো চলুন তাহলে নেক্সট ক্লিক থেকে আমরা শুরু করি অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি।